নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত দুইটি গ্রহের সমন্বয়ে ছয়টি রাশি দুনিয়া কাঁপাবে দেখুন দুটি গ্রহের নবপঞ্চম রাজ্য এবং আপনার শশ নামক মহাপুরুষ রাজ্য এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য তিন তিনটি রাজ্য এই ছয়টি রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে কিছু রাশির ক্ষেত্রে কিন্তু তিন তিনটি রাজ্য থাকবে কিছু রাশির ক্ষেত্রে দুটি রাজ্য থাকবে কিছু রাশির ক্ষেত্রে একটি রাজ্য থাকবে অর্থাৎ নব নবপঞ্চম রাজ্য আপনার শশনমগ মহাপুরুষ রাজ্য এবং মালব্য নামক মহাপুরুষ রাজ্য এর ফলে ছয়টি রাশি আগামী পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এক্সিলেন্ট শ্রেণীতে যেতে কিন্তু চলেছে যারা ভিডিওটি দেখছেন কি না ওই কেটে 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 ভিডিওটি দেখলেন বা স্পিডে আপনারা ভিডিওটি দেখলেন তাতে কিন্তু অনেক আলোচনাটা আপনারা হয়তো মিস করে যেতে পারেন আর কৌশিকদার ভিডিও মানে কি জানেন টোটাল লজিক্যালি ভিডিও অর্থাৎ টোটাল আমি কিন্তু যুক্তি দিয়ে কিন্তু বুঝাই দেখুন বর্তমানে শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে অর্থাৎ এখানে কিন্তু শনি শসন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং তুলা রাশিতে শুক্র অবস্থান করছে মালব্য নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শনি এবং শুক্র একে অপরের পরম মিত্র এই দুইটি মিলে কিন্তু নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে অর্থাৎ একে অপরের নবম এবং পঞ্চম কি চাই আমি এক কথায় যদি বলি এই ছয় রাশি দুনিয়া খাঁপাবে কোন কোন দিক থেকে লাভ পাবে কোন এই সৌভাগ্যশালী রাশি অবশ্যই আপনারা জেনে নিন এবং এই সময়টা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এর লাভটা কিন্তু নেওয়ার চেষ্টা করুন ভিডিও দেখছেন কিন্তু কর্ম না করলে কিন্তু ফল কিন্তু হবে না ভাগ্য তখনই সাথ দিবে যখন আপনারা প্রপার কর্ম করবেন এবং প্রপার একজন অ্যাস্ট্রোলজারের গাইড নিয়ে প্রতিকার প্রতিবেন প্রতিকার প্রতিবিধান নিয়ে আপনারা এগাবেন দেখবেন জীবনে যে সমস্যাগুলো রয়েছে কিনা সে সমস্যাগুলো কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দূর কিন্তু হবে কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই অর্থাৎ আমি আমার অভিধান থেকে না শব্দটি কেটে দিয়েছি এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি দায়িত্ব এবং চ্যালেঞ্জ আর যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি এই ছয় রাশির কথা যে আমি বলছি তার মধ্যে চারটি রাশি ভেরি গুড এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে আর দুটি রাশি মধ্যম রেজাল্ট পাবে একে একে আমি রাশিগুলোর নাম বলি কোন কোন এই সৌভাগ্যশালী রাশি অনেকে অপেক্ষা করছেন যে কৌশিকটা কোন কোন রাশির কথা বলছে প্রথম রাশি মেষ রাশি মেষ রাশি ক্ষেত্রে আপনাদের নামক মহাপুরুষ রাজ্যক এবং নবপঞ্চম রাজ্য আপনাদের যারা গ্ল্যামার দুনিয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত যুক্ত অ্যাক্টিং ট্রাভেল ট্যুরিজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে ইনকাম আপনাদের বৃদ্ধি করবে কারণ আপনাদের ঠিক রাশি সপ্তমের শুক্র অবস্থান করেছে যে যিনি হচ্ছেন আপনাদের ধনাধিপতি অর্থাৎ ব্যবসা যারা করছে বিজনেস যারা করছেন বিজনেস থেকে আপনাদের প্রফিট এই সময় কিন্তু ভালো দেখা যাচ্ছে একাদশভাবে শুনি কর্মাধিপতি কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং বড় ধরনের রয়েছেন বা ফিনান্স ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন এগ্রিকালচারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশি একটা বলতে গেলে দেখুন আপনাদের ঠিক বুদ্ধিভাবে শুক্র অবস্থান করছে এবং আপনার ঠিক ভাগ্যভাবে শনি অবস্থান করছে অর্থাৎ দুটোই কিন্তু ত্রিকোণভাবে ভাবে অবস্থান করছে মানে মিথুন রাশি আপনারা পাবেন এই সময় আপনাদের এই সময় বিশেষ করে শেয়ার বাজার লটারি অনলাইন ট্রেন্ডিং ফাটকা থেকে এই সময় আপনারা অর্থ পাবেন প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে অর্থাৎ এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে মিথুন রাশি এই সময়ের মধ্যে আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তনের সুযোগ কিন্তু আসতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির আপনাদের মালব্য নাম এবং মহাপুরুষ রাজ্য এবং যোগ রাশির যারা দর্শক রয়েছেন যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে সঠিক যদি প্রতিকার প্রতিবেদন করিয়ে থাকেন পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু মিরাকেল হান্ড্রেড পারসেন্ট কিন্তু ঘটবে শুধু বুঝতে থাকলে হবে না ভাগ্য তখনই বদলাবে যখন আপনি সঠিক সংকল্প নিবেন সঠিক পরিকল্পনা করবেন তখনই কিন্তু আপনাদের ভাগ্য বদলাবে এবং তার সঙ্গে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন পাশাপাশি বাস্তু রেক্টিফিকেশন অবশ্যই করুন অর্থাৎ তুলা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সুযোগ গ্ল্যামার দুনিয়া লাইনে যারা যুক্ত রয়েছেন আপনারা যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত রয়েছেন লোহার সাথে যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন এরপর যে রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি কর্মভাবে এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য কর্মের দ্বারা আপনাদের আয় উন্নতি হবে কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ আসার সম্ভাবনা সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন আর্থিক স্থিতি আপনাদের এই সময় মজুদ হতে চলেছে এবং ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবে দুনিয়া কাঁপাবে মকর রাশি বড় ধরনের পরিবর্তনের পরিবর্তন আসতে চলেছে কোন ইন্ডাস্ট্রি যাদের রয়েছে আপনাদের ফ্যাক্টরি রয়েছে সেই জায়গা থেকে আপনাদের পুনরায় লাভ আপনাদের আসতে চলেছে তবে পরিকল্পনা প্ল্যানিং অবশ্যই করুন এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি এক্সিলেন্স নিতে পড়তে চলেছে আপনাদের রাশিতে শনি শ্মশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে কুম্ভ রাশি দুনিয়া কাবাবে এই সময়ের মধ্যে আপনাদের বড়ো ধরনের পরিবর্তনের সুযোগ আসতে চলেছে মান সম্মান এবং ভাগ্যের দ্বারা আপনারা এই সময় বড় ধরনের কর্মক্ষেত্রে উন্নতি অনলাইন আপনারা যারা মেডিকেল লাইনে যুক্ত রয়েছেন আপনারা যারা গাড়ির ব্যবসাতে যুক্ত রয়েছেন যারা চায়ের ব্যবস্থাতে যুক্ত রয়েছেন আপনারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন লোহার ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টর থেকে গ্ল্যামার ফিল্ডে রয়েছেন এখান থেকে আপনারা লাভ কিন্তু পাবেন অন্তিম এবং শেষ রাশি সে রাশির নাম কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে একটা বড় ধরনের মিরাকেল পরিবর্তন কোন জায়গাতে বড় ধরনের ঋণ পরিশোধ কেরিয়ারের ক্ষেত্রে লাভ কম্পিটিভ যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে ভালো ভাগ্যের দ্বারা ভাগ্যাধিপতি ধনভাবে ভাগ্যের দ্বারা অর্থ প্রাপ্তির একটা বড় সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে দেখুন সমস্যা আছে সমাধানের পথও রয়েছে আর কৌশিকরা কাছে ইমপসিবল বলে ডিকশনারির কোনো ওয়ার্ড নেই ভিডিওটি এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ